আমার প্রিয় ও স্নেহের 2023 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। দেখে নাও, প্রথমে একের দাগে তোমাদের একটা সিনের প্যাসেজ তুলে হয়েছে, এখান থেকেই কিন্তু প্রশ্ন করা হয়েছে। দেখো, একের এর দাগে তোমাদের রয়েছে অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্নের মান রয়েছে 1:1:2। পরে দেখো, বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস, প্রশ্নের মান রয়েছে 1:1:3। তারপরে দেখো, তোমাদের সি এর দাগে রয়েছে ম্যাচ উইথ কলাম এ উইথ কলাম বি, প্রশ্নের মান রয়েছে 1/2 × 4:2। তারপরে দেখো, দুইয়ের দাগে তোমাদের একটা পোয়েম থেকে প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসেজটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, এর দাগে মোট তোমাদের দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1:1:2। তারপরে দেখো, বিয়ের দাগে রয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, প্রশ্নের মান রয়েছে 1/2 × 2:1। তারপরে দেখো, তোমাদের তিনের দাগে একটা আনসিনের প্যাসেজ তুলে হয়েছে, এখান থেকেই কিন্তু প্রশ্ন করা হয়েছে। দেখো, এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, প্রশ্নের মান রয়েছে 1:1:3:3। ভালো করে দেখে নাও, খুব ভালো করে কিন্তু যে আনসিনই দেওয়া হোক না কেন পরীক্ষাতে, খুব ভালো করে কিন্তু আনসিনটা পড়ে নেবে, কারণ আনসিনটা তোমাদের কাছে সম্পূর্ণ রায়ন কমন। খুব ভালো করে পড়ে নিয়ে বুঝে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো পরপর শুরু করবে। তারপরে দেখো, বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস, প্রশ্নের মান রয়েছে 1:1:2। তারপরে দেখো, চারের দাগে মোট তোমাদের দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1/2 × 2:1। রয়েছে ইউজ প্রপার ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ, এখানে মোট 1/2 রয়েছে প্রশ্নের মান, 1/2 × 2:1। তারপরে সি এর দাগে মোট তোমাদের দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, 1/2 × 2:1। তারপরে দেখো, রয়েছে ইউজ কারেক্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড, প্রশ্নের মান রয়েছে 1/2 × 2:1। তারপরে দেখো, ইয়ের দাগে মোট তোমাদের দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1/2 × 2:1। তারপরে তোমাদের রয়েছে রাইটিং স্কিল, প্রথমে তোমাদের রয়েছে একটা স্টোরি রাইটিং, তারপরে রয়েছে প্যারাগ্রাফ রাইটিং, ইওর ফেভারিট ফ্রুট, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাউত লাল ক্লাজে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে।